প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দীনেশ বিশ্বাস, প্রভাষক, ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা, বঙ্গবন্ধু কলেজ, শ্রীপুর, মাগুরা। আমি আজকে তোমাদের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা, অর্থাৎ মালিকের ইচ্ছা, ব্যবসায়ের প্রকৃতি, ব্যবসায়ের বিনিয়োগ, ব্যবসায়ের পরিমাণ ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেগুলো আমরা এখন আলোচনা করতে পারি। এর মধ্যে একটা আছে এক মালিকানা ব্যবসায়ী, অর্থাৎ একজন মালিক কর্তৃক প্রতিষ্ঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলা যায়। এরূপ ব্যবসায়ের পুঁজি মালিক নিজেই বিনিয়োগ করে এবং সকল প্রকার ঝুঁকি সে নিজেই বহন করে থাকে, যেমন পানের দোকান, মুদির দোকান ইত্যাদি। এক মালিকানা ব্যবসায়ের যে সুবিধাগুলো, সেই সুবিধার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো এরূপ ব্যবসায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো প্রকার আইনের বাধ্যবাধকতা নেই এবং যে কেউ ইচ্ছা করলেই যে কোনো স্থানে এরূপ ব্যবসায় প্রতিষ্ঠা করতে পারে। এরপর দ্বিতীয় পয়েন্ট আমরা দেখব অংশীদারি ব্যবসায়ী, অর্থাৎ অংশীদারি ব্যবসায় কাকে বলে আমরা আগে জানি। কতিপয় লোক স্বেচ্ছায় চুক্তির ভিত্তিতে নিজেদের মধ্যে মুনাফা বণ্টনের জন্য যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। আমাদের বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইনের যে আইন অনুযায়ী যে ব্যবসায়ের সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 20 জন, তবে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন হতে পারে। এরূপ ব্যবসায়ের সুবিধা হলো এরূপ ব্যবসায়ের লাভ লোকসান এবং ঝুঁকি সকল অংশীদারদের মধ্যে সমানভাবে বণ্টন হয়। এইবার আমরা 3 নম্বর দেখব যৌথ মূলধনী ব্যবসায়, অর্থাৎ দেশে প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী কিছু লোক যখন একত্রিত হয়ে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী যে ব্যবসায় গড়ে তোলে তাকে যৌথ মূলধনী ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মূলধন সংগৃহীত হয় শেয়ার বিক্রির মাধ্যমে, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানিকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং অন্যটা পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি যে ব্যবসায়ের বা যে প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা বা অংশীদারের সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এবার আমরা দেখি পাবলিক লিমিটেড কোম্পানি, যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এখন আমরা দেখব সমবায় সমিতি। সমবায় সমিতি হচ্ছে সমাজের নিম্ন আয়ের লোকদের সংমিশ্রণে যে সংগঠন গড়ে ওঠে তাকে সমবায় সমিতি বলে, অথবা সমাজের নিম্নবিত্ত সম্পন্ন লোক তাদের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলা হয়। এরপরে আমাদের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ব্যবসায়ী জোট। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এবং পারস্পরিক প্রতিযোগিতার প্রভাব দূর করার জন্য সমজাতীয় কিছু প্রতিষ্ঠান একত্রিত হয়ে যে ব্যবসায়ী সংগঠন গড়ে তোলে তাকে ব্যবসায়ী জোট বলে। এরূপ জোটের কারণে জনগণের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয় এবং উৎপাদিত পণ্যের মান নিম্নমানের হয়ে থাকে। রাষ্ট্রীয় ব্যবসায়ী, সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসায়ী বলে। এরূপ ব্যবসায়ের লাভ লোকসান সরকার নিজেই বহন করে এবং সফলতা ও ব্যর্থতা জাতীয় সংসদে পেশ করতে হয়। এরপর সর্বশেষ যে বিষয় আছে সেটা হচ্ছে যৌথ উদ্যোগে ব্যবসায়, দেশি বিদেশি বিনিয়োগকারী মিলে যে সংগঠন গড়ে তোলে তাকে যৌথ ব্যবসায় বলা হয় থাকে। সাধারণত উন্নত দেশের উদ্যোক্তাগণ উন্নয়নশীল দেশে এসে এরূপ ব্যবসায় পরিচালনা করে থাকে, যার ফলে দেশের সম্পদের সদ্ব্যবহার হয়, বিদেশি প্রযুক্তি ও পুঁজির আগমন ঘটে এবং দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আমরা আজকে এ পর্যন্তই বিদায় নেব।